অবশেষে সুখবর বলিউডের পতৌদি পরিবারে। দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কারিনা কাপুর খান। পুত্র সন্তানের জন্ম দিলেন কারিনা কাপুর খান। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছে। গেল বছরের 12ই আগস্ট বলিউডের বাতাসে উড়ে এলো এই সুখবর, আবার মা হচ্ছেন কারিনা কাপুর খান। মা বাবা হবার এই সুখবর সোশ্যাল মিডিয়ায় নিজেরাই জানিয়েছিলেন মিস্টার অ্যান্ড মিসেস খান। লিখেছিলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের সংসারে একজন নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। এত ভালোবাসা আর শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, সাইফ ও কারিনা। ঠিক কবে দ্বিতীয় সন্তানের জন্ম দিচ্ছেন তা নিয়ে শোনা যাচ্ছিল নানা উড়ো খবর। কিছুদিন আগেই ভারতীয় সংবাদ মাধ্যমকে কারিনার বাবা রণধীর কাপুর জানিয়েছিলেন চিকিৎসকরা কারিনাকে 15ই ফেব্রুয়ারি ডেট দিয়েছেন। আবার একবার দাদু হওয়ার আনন্দে উচ্ছ্বসিত রণধীর কাপুর। তার কথায় পরিবারে আরও এক নতুন সদস্য যুক্ত হতে চলেছে। তবে 15ই ফেব্রুয়ারি না হলেও তার ঠিক পরপরই আবারও মা বাবা হলেন কারিনা এবং সাইফ দম্পতি। 2012 সালের 16ই অক্টোবর মুম্বাইতে সাইফ আলী খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কারিনা কাপুর খান। এরপর 2016 সালে জন্ম হয় তাদের পুত্র সন্তান তৈমুর আলী খানের। উল্লেখ্য, অন্তঃসত্ত্বা থাকাকালীনও কাজকর্ম বন্ধ রাখেননি কারিনা। অল্প বিস্তর হলেও সিনেমা বিজ্ঞাপনের শুটিং ফটোশুট সবই করেছেন তিনি। নিয়মিত যোগা শরীর চর্চা করে বহু কর্মরতা মায়ের কাছে অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন। কারিনার কথায়, আমি বুঝতে পারি না একজন অন্তঃসত্ত্বা মহিলা কোনো কাজকর্ম করতে পারবেন না কেন, এর মধ্যে গোলমালটা কোথায় বুঝতে পারি না। আমি অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ করেছি, এমনকি মা হয়ে যাওয়ার পর সেই কাজ চালিয়ে যাব। আমার তো মনে হয় এই অবস্থায় সুস্থ থাকতে ফিট থাকতে কাজ করাটা জরুরি, তাছাড়া এতে শিশুর স্বাস্থ্য ভালো থাকে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।